তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে বিনা পয়সায় সম্প্রীতির মেলা বসিরহাটের বাদুরিয়া ব্লকের দিলীপ কুমার হাই স্কুল মাঠে শুরু হয়েছে এই মেলা গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে তিন মন্ত্রীর নির্দেশে বিনা পয়সায় মেলা দেখবে বাদুরিয়ার মানুষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে বিনা পয়সায় সম্প্রীতির মেলা তিন মন্ত্রীর নির্দেশে বাদুড়িয়ায় শুরু হলো সম্প্রীতি মেলা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বাদুরিয়া ব্লকের দিলীপ কুমার স্কুল মাঠে অবশেষে শুরু হলো সম্প্রীতির মেলা এই মেলাকে কেন্দ্র করে তৃণমূলের বিবাদমান গোষ্ঠী স্বয়ং তৃণমূলের বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু বনাম উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তৃণমূলের বনভূমি সেচ ও কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ বুরাহানুল মোকদ্দিমের লড়াই প্রকাশ্যে চলে এসেছিল যা নিয়ে বাদুরিয়া রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল আর এই গোষ্ঠীকন্দল মেটাতে খোদ মন্ত্রীকে আসরে নামতে হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলা পর্যবেক্ষক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জানিয়েছিলেন সেচমন্ত্রী পার্থভৌমিক খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জেলা তৃণমূলের নেতৃত্ব এক জায়গায় বসে সিদ্ধান্ত হয়েছে বাদুরিয়ায় একটি মেলা হবে বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যান প্রয়াত তুষার সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে সম্প্রীতির মেলা হবে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বহু প্রতিকার অবসান ঘটিয়ে দিলীপ কুমার মেমোরিয়াল হাই স্কুল মাঠে তার শুভ সূচনা হল ছিলেন বাদুড়িয়ার বিডিও সুপর্ণা বিশ্বাস প্রখ্যাত ফুটবলার রহিম নমি বসিরহাটের সংসদ নুসরত জাহান বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান শেখ হাজি নুরুল ইসলাম বসিরহাট যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা এটা বাদুড়িয়ার একটা আবেগ ছিল সম্প্রীতি মেলা আমাদের জননেতা স্বর্গীয় তুষার সিং এর হাতে মেলা হয়তো কোথাও না কোথাও একটু আমাদের মধ্যে সবাই দাঁড়িয়ে বাদুড়িয়া আপামর জনসাধারণকে নিয়েই তুষারদার যে সৃষ্ট মেলা সেটাই সম্পন্ন হয়েছে দু সালের পরে বাংলার কৃষ্টি কালচারটা পরিবর্তন হয়েছে এই যে বিগত এগারো বছর বা সাড়ে এগারো বছরে বাংলার এই সংস্কৃতির জন্য একটা কমফোর্টেবল পজিশন তৈরি হয়েছে সম্প্রীতি মেলা চতুর্থ বর্ষে এবারে বাদুরিয়ার মানুষের কাছে এক উন্মুক্ত মেলা বিনা পয়সার এই মেলার বিনোদন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন বাচ্চাদের বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো সম্প্রীতি মেলা অবশেষে গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে বিনা পয়সার মেলা দেখবে বাদুড়িয়ার মানুষ যে মেলাটা হবে অনুষ্ঠিত হবে যে মেলাটাকে ওরা নিজেরা দুজনে মিলে বসে অলরেডি পার্থভৌমিক আমি সুজিত নির্মল ঘোষ আমরা বসব সিদ্ধান্ত নিয়েছি যে মেলাটা একটা মেলা করতে হবে বিধায়ক হবে মুখ্য উপদেষ্টা হবে এই মেলা আর বাকি সব মেলাটাকে নিয়ে অর্গানাইজ করতে হবে বাঁধুরিয়ার মধ্যে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কারুর মধ্যে কোনো ঝগড়াঝাড়ি নেই একটু মনোমালিন্য আছে মনে হয় তো কষ্ট পেয়েছে কিন্তু সে কষ্টটা লাঘব করতে হবে মনে রাখতে হবে এই হোল বাদুরিয়াকে তৈরি করেছিল তার নাম হল তুষার তুষার সিংহ মনে রাখবে তুষার সিংহের জন্য কিন্তু বাদুরিয়া তৈরি হয়েছিল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাদুরিয়া নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা